যে পাহাড়ে যারা আছে তাদের দুজন রক্ষী আপনার সঙ্গে দেখা করতে চায়। আমার সাথে বলছে খুবই দরকারি কথা, তাদেরকে নিয়ে এসো, দেখি কি এমন দরকার তাদের। তোমরা এখানে কি করছো? মহারাজ, ঘটনা ঘটতে আমরা বলা বলি করলাম, অন্য কেউ জেনে ফেলাকে মহারাজকে জানাতে হবে। মহারাজ, ঘটনাটা কে বলবে? যখন আমরা ঠিক করতে পারছিলাম না, তখন আমরা পাশার রাজ্যে ঠিক করলাম যে ঘটনাটা ওই বলবো। কি হয়েছে? কি আমি চেঁচে উঠেছিলাম। কেন, কি দেখলে? মহারাজ, ওই মৃতদেহ একজন কি ওখানে এসেছিল, একটু সমাধি দিয়ে গেছে, না মানে সবটা না, তবে অনেকটা একটু মাটি দিয়ে ঢেকে দিয়েছিল, মানে পুরো মুখটা ঢেকে দিয়েছে, আর হাত পা গুলো দেখা যাচ্ছে। তোমরা নিশ্চিত যে কোনো মানুষই এসেছিল? কোনো জীবজন্তুর কাজ হয়ে থাকবে? হ্যাঁ, প্রথমে আমরা তাই ভেবেছিলাম, কিন্তু মৃতদের সারা গায়ে মাটি ছড়ানো ছিল, পুরোহিতরা যেমন করতে পারে ঠিক তেমন। কার এত বড় সাহস? কাউকে দেখেছিলে তোমরা? না, আমরা কাউকে দেখিনি, তবে তখনই আমরা তদন্ত আরম্ভ করি। মানে অল্প বয়সী কোনো কিশোর, অসুবিধা কি? এদের মাথায় তো এই সমস্ত বিদ্রোহের বিষ্ঠখানা সোজা, পিছনে কোনো অভিজ্ঞ মস্তিষ্ক আছে। রাজসভার কোন প্রবীণ, নগরীর ভেতরে হতেই পারে, ওই কিশোরকে ধরে মৃত্যুদণ্ড দিলে তখন রাজার বিরুদ্ধে আওয়াজ তোলা আরো সহজ হয়ে যাবে, সবাই বলবে একটি নির্দোষ শিশুর রক্তে আমার হাত লাল, আর ওরা পাবে আর একটা শহীদ। তবে প্রহরীদের মধ্যে একটু থাকতে পারে, এই ঘটনার কথা আর কি জানে? শুধু আমরা দুজন মহারাজ, মৃতদের ওপরে মাটিও সরিয়ে আপনাকে খবর দিতে এসেছি। ওখানে বদলি লোকেরা মৃতদেহ দেখে বুঝতেই পারবে না যে ওটা কেউ ভিটে গিয়েছিল। মহারাজ, কষাই খানে দিব্যি গেলে বলছে মহারাজ, আমরা কাউকে কিছু বলি আর বলব না। হ্যাঁ, সরাই খানে গিয়ে খানা পিনা করলো আমাদের মুখ। ঠিক আছে, ভালো করে পাহারা দাও। একটা কথা, এই ঘটনার কথা বিন্দুমাত্র জানাজানি হলে কিংবা অন্য রক্ষীদের মধ্যেও যদি এই ঘটনার কথা কেউ জানতে পারে, তাহলে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহারাজ, আমরা তবে কিছু বলিনি, আর কে করেছে আমরা জানিও না। জানলে তো এক্ষুনি বলে দিতাম। মহারাজ, দারুণ, আমার দুটো বাচ্চা রয়েছে। আমার তো অন্তঃসত্ত্বা মহারাজ, তাকে তো বলে আমার বাড়িতে পুরো যাও, এখন ভালো করে বাধা দেবে, কাউকে ধরতে পারবে না, কে জীবিত আমার কাছে নিয়ে আসবে। যাও এখন। নিয়মের বিরুদ্ধে এইরকম তো হয়, সবকিছু অনিবার্য ভাবে ঘটে যায়,
আমাদের কোন কিছুতেই কিছু করার থাকে না। আমরা শুধু দেখবো যে হত্যা করবে, যে নিহত হবে, যার শোকাকর হওয়ার কথা তারা তাদের নিজস্ব ভূমিকা ঠিক মতো পালন করছে কিনা। সবাই যাকে মনে করতো খেয়ালি, জেদি, অবুজ, সেই আন্তিগনে জীবনে প্রথম বড় হওয়ার চেষ্টা করছে। এই প্রথম সে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তাই আজ রাতেও সে যাবে তার ভাইকে সমাধি দিতে। আমার মনে হয় সত্যি রাজকন্যা আন্তিগনে।
রাজকনে আমি ছিল। কি জানি ভাই, রাজকনে তো জীবনে চোখে দেখিনি। ছাড়বো রাজকনে কাজকনে যাই, খারাপ না যেটা বলছিলাম। বউদের মনে হয় না ব্যাপারটা লুকোনো যাবে না, বুঝলে? পুরস্কার পেলে তো বাহিনীতে জানাজানি হবে, তারপরে খবর ছড়াবে, তারপরে ঠিক ছড়াতে ছড়াতে একদিন দেখবে ঠিক বউরাও জেনে গেছে। কি আমি বসতে চাই। এই ওকে একটু বসতে বুঝলে পুরস্কার।